এগুলো ঠিক কোথায় জানতে গেলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। চ্যানেল মৌচাক দ্য ব্লগার, কথা মতো দীঘার সেকেন্ড ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম আমার চ্যানেল মৌচাক দ্য ব্লগারে। প্রথমেই বলে রাখি, ফার্স্ট ব্লগে তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছ আর তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানিয়েই আমার সেকেন্ড ব্লগ আমি শুরু করতে চাই। চলো আর কথা না এগিয়ে ভিডিও এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখতে থাকো, শুনতে থাকো, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। যেদিন দীঘা আসবে সেদিন 10:30 থেকে 11টার মধ্যে হোটেলে চেক ইন করে নাও। এরপর ফ্রেশ হয়ে টিফিনের জন্য তোমরা রাস্তার দুধারে কচুরির দোকান দেখতে পাবে, যেখানে 20 টাকা পার প্লেটে 4টে বা 5টা করে কচুরি অথবা লুচি সবই পেয়ে যাবে। আর তুমি চাইলে ট্রেনেতেই তোমার পরিবার অথবা বন্ধুদের সাথে মায়ের হাতে বানানো টিফিন দিয়ে সকালের আড্ডাটা জমিয়ে তুলতেই পারো। অন্তত আমরা তো তাই করেছিলাম। টিফিনের পর আসে সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত, যেটার জন্য তুমি আমি সকলেই অপেক্ষা করে থাকি, সেটা হলো সমুদ্রে স্নান করার। জোয়ারের সময় সমুদ্র থেকে দূরে থাকাই ভালো, কারণ এই সময় সমুদ্রে নামলে সমুদ্রের ধারে বোল্ডার বা বড় বড় পাথরের সাথে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমাদের অতিরিক্ত উত্তেজনা আমাদের অসুবিধার না কারণ হয় সেদিকে কিন্তু আমাদেরই নজর রাখতে হবে। তবে বলে রাখা ভালো যে জোয়ারের সাথে সাথে অনেকটাই নির্ভরশীল। আমার মতে দুপুর 12:30 থেকে বিকাল 3টে পর্যন্ত সব থেকে ভালো সময় সমুদ্রে নামার। সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বসে সমুদ্রকে দেখতে দেখতে অনেক মন খারাপ ভালো হয়ে যায়। মনে জমে থাকা চিন্তাগুলোর মুক্তি হয়, যেন এক অজানা ঢেউ এসে চিন্তাগুলোকে নিমেষে নিয়ে যায়। এবার আসি রাতের খাবারে। বাঙালি হয়ে বিরিয়ানি পছন্দ করে না এমন সংখ্যাটা কিন্তু খুবই বিরল, আর যদি সেটা হয় সস্তায় পুষ্টিকর তাহলে লোভ সামলানোটা সত্যিই দুঃসহ হয়ে ওঠে। আমরা পেয়েছিলাম ওল্ড দীঘাতে 60 টাকায় চিকেন বিরিয়ানি, যার মধ্যে 1 পিস আলু, 1 পিস ডিম আর 1 পিস চিকেন, সাথে রাইসের পরিমাণটাও অনেকটা ছিল, যেটা খেয়ে আপনার পেট তো ভরবেই সাথে সাথে মনও ভরতে বাধ্য হবে। সন্ধ্যা নামার সাথে সাথে এখানে রকমারি খাবার জিনিসের পসরা বসে। বলা বাহুল্য, নিউ দীঘা অপেক্ষা ওল্ড দীঘার সন্ধ্যায় অনেক বেশি ভিড় জমে ওঠে, কারণ এখানে দোকানপাটও অনেক বেশি। দোকানগুলোর মধ্যে বিভিন্ন ঝিনুকের তৈরি ঘর সাজানোর জিনিস, শাঁখ, এছাড়া সব টয়েজের দোকান, কোথাও কোথাও মহিলাদের সাজ সরঞ্জামের জিনিসও রয়েছে। যেসব মানুষগুলো এই সমস্ত জিনিসের ডালি সাজিয়ে বসে তোমার অপেক্ষা করে, তাদের প্রত্যেকের সংসারই কিন্তু তোমার আমার মতো মানুষের কেনাকাটার উপর অনেকটাই নির্ভর করে। বিশেষ আকর্ষণ হলো ঝাঁ চকচকে সিমেন্ট বাঁধানো আই লাভ দীঘা লেখা, যার পাশে দাঁড়িয়ে স্মৃতি হিসাবে তুমিও নিজেকে ক্যামেরা বন্দি করে নিয়ে আসতে পারো। যার সামনে দাঁড়িয়ে বা বসে তোমার আমার মতো অনেকেই নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দীঘা এলাম, সমুদ্রে স্নান করলাম, দুপুরের পেট পুজোটা শেষ করেই হোটেলে একটা লম্বা ঘুম দিয়ে বিকাল হতে না হতেই পরিবার অথবা বন্ধুদের নিয়ে সমুদ্রের পাড়ে আড্ডা দিলেই কি দীঘা ঘোরা শেষ? আজকে না মশাই, দীঘা এসেছেন আর এখানের আকর্ষণগুলো দেখবেন না তা আবার হয় নাকি? এবার চলে আসি দ্বিতীয় দিনে, অর্থাৎ পরদিন সকালে ভোর ভোর উঠে মোহনায় গিয়ে সূর্যোদয়টা মিস করলে চলবে না কিন্তু। আজ সেই আকর্ষণ অর্থাৎ দীঘার সাইট সিন গুলো নিয়ে আমার সেকেন্ড ব্লগ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ কোথা থেকে কত খরচ, কিভাবে যাবেন সবটাই জানাবো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, পরিবারের সাথে, আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে। এভাবেই সঙ্গে থাকো, শুনতে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল মৌচাক দ্য ব্লগার।
গরমকালে মোহনায় আসলে 4:30 থেকে ভোর 5টার মধ্যে আসলে ভালো হয়। আর যদি শীতকালে আসতে চাও তাহলেও বলবো ভোর 5টা থেকে 6টার মধ্যে আসলে চলে। গেছিলাম মোহনায়, আকাশটা একটু মেঘলা ছিল, মাঝে মধ্যেই বৃষ্টি আসছিল। একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, মোহনার কাছে বোল্ডারগুলো দেখলে পরে মুম্বাইয়ের মেরিন ড্রাইভের কথা তোমার মাথায় আসবে। মুম্বাইয়ের এই মেরিন ড্রাইভের আদলে দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার হাইওয়েটি বানানোর কাজ চলছে। লং ড্রাইভ আর সাথে সমুদ্রের মাতাল করা হাওয়া, উফ, হোয়াট আ কম্বিনেশন, কি বল। যত কাছে যাবে ততই রাস্তা জুড়ে বড় বড় বোল্ডার দেখতে পাবে, আর এই বোল্ডারগুলো উঁচু নিচু আর পিচ্ছিল হওয়ার দরুন তোমাদের সাবধানে এটা পার করতে হবে। আমরা যখন গিয়েছিলাম আন্তর্জাতিক মৎস্য নিলাম কেন্দ্রটি কোনো কারণবশতও বন্ধ ছিল, তাই আর দেখা হয়ে উঠল না। মোহনা থেকে অটো পার্কিং এর জায়গায় আসলে মাছের বাজার চোখে পড়বে, যেখান থেকে তোমরা মাছ কিনতে পারো খাওয়ার জন্য। মোহনায় ঘোড়ার পিঠে চড়েও ঘুরে দেখতে পারো চারিপাশের বালি আর সমুদ্রটাকে। মোহনা এলে চম্পা বা চাঁপা নদী খেয়াল করবে, যেখানে জেলেদের মাছ ধরার কৌশল আর ভাগ্য ভালো থাকলে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলিও দেখতে পাবে। মোহনায় এসে কাঁকড়ার এক বিশেষ কৌশলে পালানোর পদ্ধতি দেখলাম। এরা হাওয়ার গতির সাথে সাথে বালির উপরে ভেসে ভেসে চলে। Thank you.
মানুষগুলোর সাথে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার অনুভূতিটা তোমায় একেবারে অন্য জগতে পৌঁছে দেবে। দীঘা এলাম, সমুদ্রে স্নান করলাম, দুপুরের পেট পুজোটা শেষ করেই হোটেলে একটা লম্বা ঘুম দিয়ে বিকাল হতে না হতেই পরিবার অথবা বন্ধুদের নিয়ে সমুদ্রের পাড়ে আড্ডা দিলেই কি দীঘা ঘোরা শেষ? কি ভাবছেন, ট্যুরটা এখানেই শেষ হয়ে গেল? আরে রুকো জারা, আমি তো শুরুয়াত হে, দেখো আগে আগে ক্যা ক্যা বাকি হ্যায়। বেশিরভাগ মানুষই নিউ দীঘায় পৌঁছে যায়। আমরা ওল্ড দীঘায় হোটেল নিয়েছিলাম, তাই সেখান থেকে আমাদের দীঘার সায়েন্স মিউজিয়াম আসতে মাথাপিছু লেগেছিল 15 টাকা অটো ভাড়া। আমরা তো বিকাল 4-5টার মধ্যে বেড়াতে বেড়াতে পৌঁছে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়ামে। তবে তুমি চাইলে তোমার সময় মতো যেতে পারো, কারণ এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্তই খোলা থাকে। ভালো করে লক্ষ্য করলে শূন্যে ভেসে থাকা কলের রহস্যটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মিউজিয়ামের ভিতরে ক্ল্যাপিং ট্রি, ফ্লোটিং বল সহ বিভিন্ন সাইন্টিফিক টুলসকে দেখতে দেখতে আর সায়েন্সকে বুঝতে বসে তোমার যে কখন সময় কেটে যাবে তুমি ধরতেও পারবে না। সায়েন্স মিউজিয়ামে এসেছো অথচ চোখে একটু ম্যাজিক লাগবে না, তা আবার হয় নাকি? চোখে ধাঁধাতেই তো আছে সায়েন্স। দেখো, বলতে বাধ্য হচ্ছি, এখানে বেশিরভাগ সাইন্টিফিক টুলসগুলো কিন্তু খাম হয়ে পড়ে আছে, বারংবার ব্যবহারে। সাধারণ কাজ অবশ্যই চলছে, তাই অবশ্যই বলবো মানুষই পারে জিনিসকে সুন্দর করে তুলতে, আবার সুন্দর জিনিসকে ধ্বংস করতেও। বেরিয়ে টিকিট কাউন্টারের বাঁ হাত বরাবর হাঁটতে থাকবে, সামনেই চৌমাথা মোড়ে এসে পৌঁছে যাবে, আর সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে ঢেউসাগর। এরপর চৌরাস্তা পার করেই পৌঁছে যাবে ঢেউসাগরের টিকিট কাউন্টারের সামনে। ভিতরে প্রবেশ করার এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা। সাজানো পার্কটি
ছোটরা ভীষণ রকম পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সকলেরই মনোরঞ্জনের জিনিস রয়েছে ঢেউ সাগর। তোমরা চাইলে টয় ট্রেন করেও পুরো ঢেউ সাগরটা ঘুরে বেড়াতে পারো। এক্ষেত্রে টয় ট্রেনের মাথা পিছু ভাড়া হলো 100 টাকা। চাইলে বোট রাইডিং এরও মজা নিতে পারো, সেই বন্দোবস্ত রয়েছে। আর আছে ওল্ড দীঘার আই লাভ দীঘার মতো জল জলে অক্ষরে বাঁধানো আই লাভ ঢেউ সাগর লেখা। ছোটবেলায় বোধহয় আমরা অনেকেই টিভিতে দেখেছি ট্যাকেসিস ক্যাসেল নামে গেম শোটি। এরকম অনেক স্পোর্ট রাইডও তুমি এখানে দেখতে পাবে। এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, না না, তোমায় নাচতে বা গাইতে বলছি না। তুমি মনকে কতটা এন্টারটেনমেন্ট করতে পারলে আর তা থেকে মন কতটা স্যাটিসফাই হলো, সে বোধহয় বেড়াতে যাওয়ার মজাতেই সন্নিহিত থাকে। বাচ্চা থেকে বড় সকলেরই মনোরঞ্জনের জিনিস রয়েছে ঢেউ সাগরে। সাগরের মূল আকর্ষণ হলো ময়ূরপঙ্খী নৌকা। সমুদ্রের ঠান্ডা হওয়ার সাথে ময়ূরপঙ্খীর হালকা মিউজিকগুলো বলা বাহুল্য তোমায় মুগ্ধ করবেই। আগে বলেছি আমরা ওল্ড দীঘায় উঠেছিলাম, তাই ঢেউ সাগর দিয়ে বেরিয়েই আমরা সেদিকেই রওনা হলাম। এরপর রাতের খাবার বলতে আমি তো বিরিয়ানি বুঝি, তবে তুমি চাইলে রুটি তড়কা চাউমিন যেমন খুশি তেমন খেতে পারো রাস্তার দুধারে রেস্টুরেন্টগুলো থেকে। ওল্ড দীঘার অটো স্ট্যান্ড দিয়ে অটো ভাড়া করে দেখে নিতে পারো দীঘার বিশ্ব বাংলা গেট, রাধা গোবিন্দ মন্দির, চন্দনেশ্বর মন্দির, কাজু বাগান, তালসারি সহ উদয়পুর ও ওশিয়ানা। তবে যাওয়ার আগে অটো দাদার সাথে অবশ্যই দরদাম করে নিও। আর আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলবো, অটো করে তালসারির উদ্দেশ্যে যাওয়ার আগে অটো দাদাদের থেকে জোয়ারের টাইমিংটা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই জার্নিটা তোমাদের সকাল 11টা থেকে 12টার মধ্যে শুরু করলে সবচেয়ে ভালো হয়। দেখে নেবে বিশ্ব বাংলা গেট, এরপর সুন্দর কারুকার্য সমৃদ্ধ রাধা গোবিন্দের মন্দির, পেরিয়ে পৌঁছে যাবে চন্দনেশ্বর মন্দিরে, আর এখানে পূজিত হন স্বয়ং ভোলানাথ। এই মন্দিরটি ওড়িশার চাঁদিপুরের অবস্থিত বালেশ্বর জেলার অন্তর্গত। এই মন্দিরকে ঘিরে ওড়িশার নববর্ষের সময় একটা বিরাট মেলা বসে।
চৈত্র মাসে মূলত ইংরেজির 14 মার্চ থেকে 14 এপ্রিল ওড়িশার বিখ্যাত চড়ক মেলা বা স্থানীয় ভাষায় উড়া মেলা চন্দনেশ্বর মন্দির চত্বরকে কেন্দ্র করে হয়ে থাকে। এই সময় অনেক দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষের ভিড় জমে ওঠে ভোলানাথের দরবারে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। দীর্ঘ 13 দিন ধরে চলে এই মেলা। বাঙালির চড়ক মেলার মতোই সমস্ত রকম আয়োজন থাকে এই মেলায়। চন্দনেশ্বর মন্দিরের বাইরের দিকে কর্তৃপক্ষের লোকজনরা বসে থাকে। যদি মনে হয় 50 টাকার বিনিময়ে তুমি ভোগ গ্রহণ করতেই পারো। এই মন্দিরের বাইরে শালপাতার গামলাতে বা বড় বাটিতে মুড়ি ঘুগনি চপ বিক্রি হয়, খিদে পেলে সেটাও খেয়ে দেখতে পারো। তালসারি অবশ্য আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই সমুদ্রের জোয়ার আর ভাটার দুরকম রূপেরই সাক্ষ্য হতে পেরেছিলাম। জল কমে গেলে এখানে বাইক ভাড়াও পাওয়া যায় বীচ বরাবর ড্রাইভ করার জন্য। জল কমে গেলে অনেকে সাঁতার কেটে বা হেঁটে জল পারাপার করার চেষ্টা করে। এগুলো করে নিজেদের বিপদ নিজেদের ডেকে না আনাই বোধহয় ভালো, কারণ কোথায় জলের গভীরতার কম বেশি আর কোথায় চোরাবালি আছে সেটা স্থানীয় মানুষ আর মাঝি ভাইরা ছাড়া কিন্তু কারোরই জানা সম্ভব। তালসারের এই পুরো জার্নিটা যদি ভালো করে ঘুরে আসতে চাও তাহলে বলবো অন্তত 4 ঘন্টা হাতে সময় নিয়েই যেও। জোয়ারের সময় তালসারি পারাপার করতে নৌকার মাঝি ভাইরা তোমাদের থেকে মাথা পিছু 100 বা 150 টাকা করে চেয়ে বসতেই পারে, তবে সেক্ষেত্রে তুমি চাইলে দরদাম করে তবেই যেও। জোয়ারের জল যত কমতে থাকে নৌকার ভাড়া ততই কমতে থাকে, একটা সময়ের পর নৌকা আর পারাপার করতে পারে না। তালসারিতে তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রজাতির কাঁকড়া। শীতের সময় এলে লাল কাঁকড়ায় ভরে থাকে সমগ্র বালিতট। এই সবকিছুই যেন তালসারির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। সমগ্র তালসারি ঘোরা হয়ে গেলে তোমরা পৌঁছে যেতে পারো উদয়পুর বিচে। এই উদয়পুর বিচে গেলে বন্ধু বান্ধবদের সাথে যাওয়াই ভালো, আর তা না হলে ওপেন মাইন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে তো যেতেই পারো। সঙ্গে মুখরোচক খাবারও পেয়ে যাবে, যেমন মাছ ভাজা, কাঁকড়া, আর সাথে রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, অর্থাৎ সম্পূর্ণ আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে এই বিচে। আমার মতে বাচ্চাদের এখানে না নিয়ে যাওয়াই ভালো। এরপর ঘুরে দেখতে পারো ওশিয়ানা বিচ, তবে সঙ্গে বয়স্করা থাকলে এতগুলো সিঁড়ি চড়ে উপরে ওঠা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। এরপর নিউ দীঘায় এসে আমরা অটো ছেড়ে দিলাম। এখানে অনেক খাবার রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখান থেকে তুমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলে বাসের জন্য অপেক্ষা করতে পারো বাস ডিপোতে। তবে তোমরা ট্রেনে ফেরার প্ল্যান করতেই পারো, সেক্ষেত্রে ট্রেন কিন্তু সকাল 10:35 দীঘা থেকে ছেড়ে দেয়। এই জার্নি শেষে তুমি সাথে করে নিয়ে যাবে অনেকটা অক্সিজেন আর এক মুঠো স্মৃতি। একটা কথা বলতেই হয়, এই দৈনন্দিন কাজের চাপগুলো আছে বলেই যেন একটু ছুটি পেলে বারবার প্রকৃতিকে সামনে থেকে দেখার একটা ছুতো আমাদের মনের মধ্যে কিন্তু তৈরি করেই দেয়। কিভাবে যাবে, কত খরচ, সবটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, ইচ্ছা গেলে একবার চেক করে নিতেই পারো। কেমন লাগলো আমার সেকেন্ড ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য।